ভাড়া দিতে দেরি হওয়ায় ছাত্রদের সার্টিফিকেট ময়লার গাড়িতে ফেলে দিলেন বাড়িওয়ালা। প্রিয় দর্শক, মূল খবরে যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একজন শিক্ষার্থীর সারা জীবনের অর্জন তার সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ও মূল্যবান জিনিসপত্রের সবকিছু সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দিয়েছেন বাড়িওয়ালা। যখন জানতে পারলাম, সঙ্গে সঙ্গে ঢাকায় চলে আসি। এসে দেখি জিনিসপত্র কিছুই নেই, বাড়িওয়ালা সব ফেলে দিয়েছে। সার্টিফিকেট আর মূল্যবান সব জিনিসপত্র হারিয়ে এভাবেই অশ্রুসিক্ত নয়নে বর্ণনা দিচ্ছিলেন ঢাকা কলেজে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সজীব। দীর্ঘ 4 বছর ধরে রাজধানীর কলাবাগান এলাকার 4A ওয়েস্টার্ন স্ট্রিটের রুবি ভবনের নিচতলায় থাকতেন তিনি। শুধু সজীব নয়, মেসে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ল্যাপটপ সহ শিক্ষা জীবনের অর্জিত মূল্যবান সব সার্টিফিকেট হারিয়েছেন একই ফ্ল্যাটে থাকা আরো 8 শিক্ষার্থী। আর অভিযুক্ত বাড়িওয়ালার নাম মজিবুল হক ওরফে কাঞ্চন। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, কোন ধরনের নোটিশ না দিয়েই প্রয়োজনীয় কাগজপত্র আর জিনিসপত্র সহ ফ্ল্যাটে ব্যবহৃত সবকিছু বাসা থেকে বের করে তুলে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে। আর কাজটি করেছেন বাড়িওয়ালা মজিবুল হক ওরফে কাঞ্চন। খবর পেয়ে শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে ফ্ল্যাটে চলে এলেও ঢুকতে পারেননি তারা, পাননি প্রয়োজনীয় জিনিসপত্র। ভুক্তভোগী সজীব এক সংবাদ মাধ্যমকে বলেন, মার্চের 5 তারিখ পর্যন্ত ভাড়া পরিশোধ করে আমরা বাড়ি চলে যাই। এরপর বাড়িওয়ালা বিদ্যুৎ, গ্যাস ও পানি বিল বাবদ আরো 15,000 টাকা মোবাইলে পাঠাই। বাকি টাকা শিক্ষা প্রতিষ্ঠান খুললে ঢাকায় এসে পরিশোধ করার কথা ছিল। টাকা পাঠানোর পরেই বাড়িওয়ালা আর ফোন রিসিভ করেননি। পরে জানতে পারি আমাদের মালামাল সব ফেলে দেওয়া হয়েছে, ঢাকায় ফিরে কিছুই আর অবশিষ্ট পাইনি। আমরা আমাদের সার্টিফিকেট সহ জিনিসপত্রগুলো ফেরত চাই, আমরা এর বিচার চাই। বাড়িওয়ালার এমন অমানবিক আচরণে ভুক্তভোগীর তালিকায় রয়েছেন উচ্চ মাধ্যমিকের 4 পরীক্ষার্থীও। প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে এই শিক্ষার্থীদের খোয়া গেছে HSC পরীক্ষায় অংশগ্রহণের মূল রেজিস্ট্রেশন কার্ড। এখন পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। এই বিষয়ে কথা বলতে বাড়িওয়ালার মুজিবুল হক ওরফে কাঞ্চনকে একাধিকবার ফোন করলেও তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় মামলা হয়েছে জানিয়ে নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার বিষয়ে মামলা হয়েছে, আমরা অভিযুক্ত বাড়ির মালিককে ধরতে তার বাসায় অভিযান চালিয়েছি, আসামিকে পাওয়া যায়নি, তবে চেষ্টা চলছে, আমরা আসামিকে ধরে ফেলব। প্রিয় দর্শক, আসুন বাড়িওয়ালার এরূপ অমানবিক আচরণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।